জয় শিবধাম, জয় গুরু পীরানন্দের জয়। আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। এটি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত বিষয়। এই ভিডিওটি অনেকের মনে অনেক কনফিউশন রয়েছে, তো প্রথমেই আমি যেটা উল্লেখ করব, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখুন, তাহলে আপনারা অনেক বিষয় বুঝতে পারবেন। তো প্রথমে যেটা আমি উল্লেখ করব সেটা হচ্ছে যে আপনারা অনেকেই এখানে প্রশ্ন করেছেন বা কমেন্ট করেছেন, বলছেন যে আগের যে নাম্বারগুলো ছিল সেই নাম্বারেও অ্যাপয়েন্টমেন্টের জন্য চেষ্টা করেছি, পাচ্ছি না। অনেকেই এখনও অবধি জানে না যে অ্যাপয়েন্টমেন্ট সেকশন নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবং যারা যারা অ্যাপয়েন্টমেন্ট সেকশনে ছিল সেই নাম্বারগুলি কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, তারা সেই সেকশনে আর নেই। তো সেই জন্য এখন অন্য নাম্বারে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে, যেটা শিবধাম থেকে ডিরেক্ট অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে। তাই জন্য এখন আর আগের যে নাম্বারগুলো যদি আপনাদের কাছে সেভ থাকে, ওই নাম্বারগুলো আপনারা ডিলিট করে দিন, ওই নাম্বারে কোনো মেসেজ করবেন না, কোনো কল করবেন না। এখন যে নতুন নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারেই আপনারা কল করবেন, যেটা শিবধাম থেকে ডিরেক্ট আপনারা পাবেন। সেটা আমি স্ক্রিনেও দেখিয়ে দেবো, এর আগেও আমি দেখিয়েছি, তাছাড়া আমি এখানে স্ক্রিনে দেখিয়ে দেব, আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। আর আরও একটি বিষয় হচ্ছে, অনেকের মনে প্রশ্ন রয়েছে যে শিবধাম এখনও কেন খুলছে না, কবে খুলবে, শিবধাম খুব তাড়াতাড়ি খুলে যাবে। আরও অনেকে এমনও বলছে যে শিবধাম কি বন্ধ হয়ে গেছে। না, আপনাদের ভুল ধারণা, শিবধাম বন্ধ হয়নি, শিবধাম খুব তাড়াতাড়ি খুলে যাবে। ভোটের জন্য শিবধাম বন্ধ ছিল, এই ভোটের কারণের জন্যই কিন্তু শিবধাম বন্ধ ছিল, ঠিক আছে। তো শিবধাম খুললে আপনারা অবশ্যই জানতে পেরে যাবেন। শিবধাম নিয়ে যারা ভুল মানে মনের মধ্যে আছে যে শিবধাম কি আর খুলবে না, শিবধাম কি বন্ধ হয়ে গেল, তাহলে কি হবে না হবে, এই সমস্ত প্রশ্ন যাদের মধ্যে আসছে তারা এসব মন থেকে সরিয়ে দিন। শিবধাম খুব তাড়াতাড়ি খুলতে চলেছে, আর ভোটের কারণের জন্যই বন্ধ ছিল, আমি বারবার বলছি, ভালো করে আপনারা বিষয়গুলো শুনবেন। এবার হচ্ছে আরেকটা যে বিষয় বলবো, আপনারা এখনকার যে নাম্বারগুলো শিবধামের যে এখনকার যে নাম্বারগুলো দেওয়া হয়েছে, যে নতুন আর পুরনোদের জন্য যে দুটি নাম্বার দেওয়া হয়েছে, সেই নাম্বারগুলিতে আপনারা হোয়াটসঅ্যাপে, অনলি ফর হোয়াটসঅ্যাপে, প্রথম থেকেই সবসময় বলে আসা হয় যে হোয়াটসঅ্যাপ ছাড়া কল করবেন না, হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন, নাম অ্যাড্রেস নতুন আসছেন সেটা লিখবেন, কোনো সমস্যার কথা লিখতে হবে না, নাম অ্যাড্রেস নতুন আসছেন সেটা আপনারা লিখবেন। এবার নাম অ্যাড্রেস আর নতুন আসছেন বা পুরনোদের ক্ষেত্রে পুরনো আসছেন সেটা আপনারা লিখে রাখবেন, ঠিক আছে। আর কিছুদিন পর পর ট্রাই করবেন। আর যারা লিখছেন যে এক বছর ছ মাস ধরে আমরা অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করে পাচ্ছি না এখনও অবধি, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা আগের যে অ্যাপয়েন্টমেন্ট সেকশন নাম্বারগুলো ছিল সেখানে আপনারা যে এক বছর বা ছ মাস ধরে যে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেই স্ক্রিনশটটা অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে, সেটা কাছে যদি থাকে তাহলে আপনাদের আরও সুবিধা হবে, স্ক্রিনশট নিয়ে এখন যে নাম্বারগুলো অ্যাড হয়েছে শিবধামের তরফ থেকে, যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে, যে নাম্বারগুলো, যে নতুন দুটি নাম্বার অ্যাড হয়েছে, সেই নাম্বারে আপনারা যদি পুরনো হন পুরনো নাম্বারে, নতুন হলে নিউ নাম্বারে আপনারা স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন। আর ওটা দেখলেই তো বুঝে যাবে যে এক বছর ছ মাস কি, ওটা একটা প্রুফ থাকে, তো স্ক্রিনশটটা অবশ্যই অবশ্যই পাঠাবেন। এবং আপনারা যদি চান তো সেটাও লিখতে পারেন যে এক বছর বা ছ মাস ধরে, তো স্ক্রিনশট দেখলেই বুঝে যাবে, কিন্তু তাও যদি মনে হয় আপনারা লিখে দিতে পারেন যে এক মাস বা ছ মাস বা কতদিন ধরে ট্রাই করছেন সেটা আপনারা লিখে দেবেন, ঠিক আছে। যাদের এক বছর ছ মাস যেরকম আপনারা করেছিলেন সেই স্ক্রিনশটটা কিন্তু আপনারা দেখাবেন, সেখানে স্ক্রিনশটটা মেসেজ পাঠাবেন, আর নাম অ্যাড্রেস আর নতুন কি পুরনো আছে সেটা লিখবেন, ঠিক আছে। এইগুলো আপনাদেরকে লিখে রাখতে হবে। আরও একটি বিষয় আপনাদের সঙ্গে উল্লেখ করব, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যারা যারা এখনও অবধি পাচ্ছেন না, অপেক্ষা করে আছেন যে কবে পাবো, তো সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকে বলবো, যারা এখনও অবধি শিবধামে আসতে পাচ্ছেন না, তারা অবশ্যই অবশ্যই বাড়িতে যে নিয়মগুলো গুরুদেব বলে দিয়েছে, ভিডিওর মাধ্যমেও অনেকে আপনারা দেখেছেন কী কী নিয়ম করতে হবে, তো সেক্ষেত্রে বলবো শিবধামের ছবিটা অবশ্যই বাড়িতে প্রতিষ্ঠা করবেন। আমি জানি অনেকেই করে নিয়েছে, অনেকেই বলছে যে ছবি প্রতিষ্ঠা করছি, প্রত্যেকটা নিয়ম করছি, তাও কেন অ্যাপয়েন্টমেন্ট এখনও অবধি পাচ্ছি না, ঠিক আছে। বাবার উপর ভরসা রাখুন, বাবার কৃপা হলেই আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন।
ভগবানের কৃপা পাওয়া এতটাও সহজ নয়, তাকে মন প্রাণ দিয়ে ডাকতে থাকুন, একদিন একদিন ঠিক সাড়া দেবে, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, বাবার কাছে আরজি লাগান, তিনটে ধূপকাঠি জ্বালুন, মোমবাতি জ্বালুন, এবং যাদের ধরুন শরীরে খুব সমস্যা আছে, ব্যথার সমস্যা বা অন্যান্য দিক থেকে খুব কষ্ট পাচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট এখনও পাচ্ছে না, তারা আপনারা কী করবেন, অখণ্ডজ দীপদান বিধিটা করবেন সন্ধে 6টা থেকে 7টার মধ্যে, একটি মাটির প্রদীপ বা আপনারা যদি যে কোনো প্রদীপ থাকে সেই প্রদীপ দিয়ে আপনারা করবেন নিয়মটি, 40 মিনিট করবেন সন্ধে 6টা থেকে 7টা, এবং মহামন্ত্র, গায়ত্রী মন্ত্র, শিবধাম প্রার্থনা এগুলো জপ করে তিনটে ধূপকাঠি মোমবাতি জ্বেলে এই নিয়মটি আপনারা করবেন, এবং 40 মিনিট হয়ে গেলে জ্বলন্ত প্রদীপ থেকে ঘি নিয়ে যেখানে যেখানে সমস্যা শুধু পায়ের তলা বাদ দিয়ে মাথা থেকে মানে পায়ের তলা বাদ দিয়ে পায়ের ওপর পজিশন অবধি আপনারা যেখানে যেখানে সমস্যা সেখানে আপনারা দিতে পারেন। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারছেন এই বিষয়গুলি। আর হচ্ছে যাদের খুব হাতে পায়ে সব জায়গায় আরও বেশি ব্যথা হচ্ছে, দুটো নিয়ম আছে, একটা হচ্ছে অখণ্ডজ দীপদান বিধি আর একটা হচ্ছে আপনার তেল কর্পূর। এবার আপনারা বলবেন যে শিবধামে না গিয়ে আমরা কীভাবে এই নিয়মগুলো করব, শিবধামে না এসেও আপনারা এই নিয়মগুলো পালন করতে পারবেন। শিবধামের ছবিটা অবশ্যই প্রতিষ্ঠা করে নেবেন যারা এখনও অবধি ছবি প্রতিষ্ঠা করেননি, এবং সন্ধে 6টা থেকে 7টার মধ্যে আপনারা তেল, জল, ধূপকাঠি, মোমবাতি যা যা পড়াতে চান সেগুলো বোতলের মুখটা খুলে শিবধামের ছবির সামনে রেখে নিয়মটা করবেন। মহামন্ত্র, গায়ত্রী মন্ত্র, শিবধাম প্রার্থনা এবং তিনটে ধূপকাঠি মোমবাতি জেলে মনের কথা বলে আরজি লাগিয়ে আপনারা এই নিয়মটি করবেন, এবং ধূপ মোমবাতিটাও করিয়ে নেবেন। আর অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য বাবার কাছে ধূপ মোমবাতি জেলে মনের কথা বলে প্রার্থনা করবেন যাতে আপনারা শিবধামে তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যান। ঠিক আছে, ভগবান ঠিক আপনার ডাকে সাড়া দেবে, তাকে ডাকার মতো ডাকতে হবে। জানি অনেকেই বলবে আমরা তো মন প্রাণ দিয়ে ডাকছি তাও কেন বাবা সাড়া দিচ্ছে না, বাবা অনেক রকম পরীক্ষা নেয়, অনেক রকম ছলও করে, কিন্তু বাবার চরণ ধরে থাকতে হবে, বাবা তো পরীক্ষা নেবেই তার ভক্তকে, তো তার জন্য বাবার উপর রাগ করলে চলবে না, আপনাকে নিয়ম করে যেতে হবে এক মনে, এবং এইটুকুই বিশ্বাস রাখতে হবে যে বাবা আমি যখন তোমাকে এক মনে ডাকছি তুমি আমাকে একদিন না একদিন ঠিক আমায় ডাকবে, কারণ আমি তো তোমার সন্তান, তুমি ঠিক আমাকে আজ না ডাকো যতই পরীক্ষা নাও তুমি একদিন আমাকে ঠিক ডাকবে আর আমি ঠিক শিবধামে অ্যাপয়েন্টমেন্ট পাব। মনে মনে এই কথা আপনারা স্মরণ করবেন, প্রার্থনা করবেন, আর যা মনের ইচ্ছা আছে সেগুলো ধূপ মোমবাতি জেলে বলবেন, দেখবেন বুঝতে পারবেন নিজেরা, কিন্তু এক মনে ভক্তি সহকারে করতে হবে। যদি মনে করেন দুমনা করে বা মনে করেন যে আমি এটা করে দেখি হলে হবে না হলে না হবে এরকম চিন্তাভাবনা যদি করে কখনো বাবাকে ডাকেন তাহলে আপনার কাজ হবে না। যদি কখনো এই নিয়মগুলো করেন বা অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করেছেন পাচ্ছেন না, তারা কিন্তু এক মনে ভক্তি সহকারে নিয়মগুলো করুন এবং সমস্ত কিছু নিজেকে সঁপে দিন বাবার চরণে, তবেই কিন্তু বাবা আপনারটাকে সাড়া দেবে। বাবাকে বা ভগবানকে পাওয়া কিন্তু এত সহজ নয়, তাহলে তো সবাই ভগবানকে স্বয়ং পেয়ে যেত, দর্শন পেয়ে যেত, তা ভগবানকে দর্শন পেতে গেলে তার চরণে পড়ে থাকতে হবে, সে যতই কষ্ট দিক যতই দুঃখ দিক সে যত মানে কি বলবো তোমরা যত মোহ মায়ায় পড়ে যাও না কেন, যতই বাবা পরীক্ষা বা ছলনা করুক না কেন তোমাদেরকে বাবা সেই চরণ ধরে থাকতে হবে, সেইভাবেই ধরে থাকতে হবে। ঠিক আছে, যাতে বাবার চরণ ছাড়তে না হয়, এমনভাবে ধরবে যে ছাড়তেই হবে না, কিন্তু বিশ্বাস রাখতে হবে না বাবা আছে, শিবধামের ভিডিও যখন দেখেছে আমি একদিন না একদিন ঠিক যেতে পারবো, এই বিশ্বাসটা রাখতেই হবে তোমাদেরকে এই বিষয়টা। তো এটাই বলার ছিল, আর অ্যাপয়েন্টমেন্টের জন্য এইভাবেই অ্যাপ্লাই করতে হবে। আরও কিছু বিষয় আমি উল্লেখ করব, এটা পার্ট 1 ভিডিও, পার্ট 2 অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে পার্ট 2 ভিডিও আসবে, আপনারা যদি ভালো করে দেখেন তাহলে কিন্তু পার্ট 2 আর শেয়ার করবেন, যদি সবাই এই ভিডিও দেখে রেসপন্স করে তাহলে পার্ট 2 বিষয় নিয়ে আসবো। অ্যাপয়েন্টমেন্টের আরও অনেকগুলো নিয়ম অনেকগুলো বিষয় আছে যেগুলো অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে কী কী করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট পেলে কী কী নিয়ে আসতে হবে সাথে করে, সেই সমস্ত বিষয় ভিডিও নিয়ে আসা হবে। আপনারা যদি ভালো মতো রেসপন্স দেন, কিছু বুঝতে না পারলে কমেন্ট করেন দেখেন, তাহলে অবশ্যই অবশ্যই নেক্সট পার্ট নিয়ে আসা হবে। আপনাদের বোঝার উদ্দেশ্যে ভিডিওটা করা হলো। ঠিক আছে, তো এখানেই শেষ করছি,
জয় শিখধাম, জয় গুরু পীরানন্দের জয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নেক্সট ভিডিও আসাতে সবাই অপেক্ষা করুন। জয় শিখধাম।